স্বাগত স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ আমি গঙ্গার ধারে এসেছি, আর এই গঙ্গার ঘাটটার নাম হচ্ছে আমরা এখানে প্রায় এসে থাকি যদি আমরা কলকাতা আসি। তো এখানে আমরা এসেছি দুর্গাপুজোর ভাষণ দেখতে। তো ছেলেকে প্রথম ফার্স্ট টাইম আমি নিয়ে আসলাম, ও এই প্রথমবার দেখছে দুর্গা ঠাকুর ভাষণ। ইনফ্যাক্ট প্রথমবারই দেখছে, কোনো এর আগে কোনো ঠাকুরের ভাষণও দেখেনি। তো দুর্গাপুজোর ভাষণটা এবার তো দিন মানে সকাল সকাল হয়ে যাচ্ছে বলে ওকে নিয়ে এসেছি এখানে তো দেখানোর জন্য। তাই আমরা এসেছি দেখো মেঘ জমে রয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি এসেও গেছিলো পরে, আর এখানেও একটা ভাষণ হচ্ছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো তোমরা ভিডিওটা। দূরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখান দিয়ে, আমরা এখানে একটা ঠাকুর ভাষণ জলে পড়েছে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া কি বলবো। দেখো পুরো মেঘ। হ্যাঁ হ্যাঁ, এখানেও একটা পড়েছে, এখানে একটা পড়েছে, আর এখানে একটা ঠাকুর এসে রেডি হয়ে গেছে। মাকে বিসর্জন দেওয়া হবে, সব রেডি হচ্ছে। তো বৃষ্টিটা কিছুক্ষণ থেমে রাখলো, তারপরে বৃষ্টির আগে একটা বিসর্জন হলো, আর বৃষ্টি শেষ হওয়ার পরে আবার একটা বিসর্জন দিতে হলো। দুটো বিসর্জন আমরা দেখলাম, প্রতিমা বিসর্জন। আর যদি এরপর আরেকটা আসে বা আর কটা দেখি কটা আসে, তো সেটা দেখে একেবারে আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদেরকে বারবার বলছি আমার ভিডিও তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো বিসর্জন, তোমাদের তো দেখাই, আশা করি সবাই তোমরা দেখতে পাচ্ছ বিসর্জন তোমাদের জায়গা থেকে। ঘোড়ায় ঘোড়ায়
ভয় বেশি পিছলা হয়ে গেছে না, একদম যাওয়া।